কক্সবাজারের অন্যতম সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ও প্রযুক্তি অভিমুখী সংগঠন স্বপ্নেশ্বরীর ইফতার আয়োজন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার 7 এপ্রিল কক্সবাজার শহরের গোলদিঘির বাড়ির কোফতে অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাজীব দেবদাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন স্বপ্নেশ্বরীর প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর সিরাজুল হক, জেলা খেলাঘরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না, সিসিএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক দীপক শর্মা দীপু, কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, উত্তরা সৃজনশীল সংসদের সাবেক সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন, উত্তরা সৃজনশীল সংসদের সাধারণ সম্পাদক ফয়সাল হুদা আপন চন্দ্রদী। অতিথিরা বক্তব্যে বলেন, স্বপ্নেশ্বরীর প্রতিষ্ঠা লগ্ন থেকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমাজের জন্য কাজ করে চলেছে। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি বলবে স্বপ্নেশ্বরী তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এই বাংলাদেশকে যদি সার্বভৌমত্বের মধ্যে রাখতে হয়, গোটা এশিয়াকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই। আমরা যখনই শুরু করেছি তখন থেকেই এই সংগঠন ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ একটি অসাম্প্রদায়িক সংগঠন। প্রথম ধাপ থেকে আজ পর্যন্ত স্বপ্নের শিরের ব্যাপারে আঙুল তুলে কথা বলার মতো আমরা নিজেরা যারা উপদেষ্টা আছি তারা তো পারি নেই। যারা হয়তো মনে প্রাণে এই সংগঠনকে মেনে নিতে পারে নাই কিংবা পছন্দ করে না, এরকম লোকও নাই। আসলে এই সংগঠনটা কৃতিত্ব আপনার। সভাপতি তার বক্তব্যে বলেন, স্বপ্নেশ্বরী জন্মলগ্ন থেকে সামাজিক কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও সদস্য ও শুভানুদায়ীদের সাথে ইফতারের আয়োজন করেছে। ভবিষ্যতে এতিম ও সুবিধা বঞ্চিত কিশোরদের সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতন এবারও আমরা ইফতারের আয়োজন করেছি, আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমাদের কার্যক্রমগুলো আরো ভালো করতে পারে। ধন্যবাদ সবাইকে। আলোচনা সভা শেষে কক্সবাজার জেলা খেলাঘরের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠন উপদেষ্টা সুবিমল পাল পান্নাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আফসারউদ্দিন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র, সাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান রাজু, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ কান্তি দাস, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, মিথুন দাস, এনামুল হক, রাজীব কর্মকার, আসিফ সাইফুল আবির, আসাদ কামাল তানিম, সাইফুল্লাহ সোহেল সহ সংগঠনের সাধারণ সদস্য ও শুভানুধায়রা। দেবলীনা ঈশা, সিসিএন।